হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ইয়ামাহা কোম্পানির যে ঈদ অফারটি চলে আসছে সেই ঈদ অফারটি সম্পর্কে জানাবো। ইয়ামাহা কোম্পানি কোন বাইকটিতে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে তা আমি আপনাদেরকে জানাই দেবো। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে বাইক সম্পর্কে ভিডিও ছাড়লে আপনি যেন তা দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা জেনে নিই ঈদ অফারে কোন বাইকটির কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে। প্রথমে যদি আপনাদেরকে এই সাইডে দেখাই, ইয়ামাহা এফজেডএস ভার্সন 3, এটা হচ্ছে আপনার ভিন্টেজ গ্রিন। আর আপনাদেরকে দেখাই, এটা কিন্তু কালারটি স্পেশাল আর কি কালার। এই বাইকটির এখন বর্তমান দাম কত? এটার বর্তমান দাম আপনার 2,45,500। 2,45,500 টাকা। এ বাইকটিতে কত টাকা ডিসকাউন্ট আছে? ঈদের জন্য 2,000 টাকা ছাড়। ঈদের জন্য 2,000 টাকা ছাড়। আর এ বাইকটির আপনার হচ্ছে অন্যান্য আর কি কালার কি আপনাদের কাছে আছে? না, এখন বর্তমান নাই, কিন্তু ঈদের আগে আসবে। ঈদের আগে মানে ঈদের আগে আর কি নিতে চাইলে এই কালারগুলো আর কি অ্যাভেলেবল দিতে পারবে। আর এই সাইডে যদি আপনাদেরকে দেখাই, ইয়ামাহা এফজেডএস ভার্সন 2, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। আর ব্ল্যাক কালারটি আপনারা জানেনই, কিন্তু অনেক জোশে একটি কালার। এই বাইকটির দাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডুয়েল ডিস্ক, আর এটার দাম লেখাই আছে এখানে 2,10,000 টাকা। এ বাইকটিতে কোনো ডিসকাউন্ট আছে কি? ঈদের জন্য আপনার 2,000 টাকা ছাড়। এ বাইকটি তো ঈদের জন্য 2,000 টাকা ছাড়, তাহলে হচ্ছে 2,08,000 টাকা দাম পড়বে। আর এ সাইডে যদি আপনাদেরকে দেখায়, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ামাহা ফেজার ভার্সন 2 FI ইঞ্জিন, এটা এ বাইকটির দাম কত এখন? এটা হলো 2,71,000 টাকা, 10,000 টাকা ডিসকাউন্ট। 10,000 টাকা ডিসকাউন্ট! আমাকে কিন্তু অনেকে বলতেছে যে ভাই, এটা কিন্তু কয়েক বছর ধরে এই অফারটা চলতেছে। কয়েক মাস আমাকে অনেকে কমেন্ট করছে, 3,000 ছিল, 10,000 আছে। তার মানে হচ্ছে 2,61,000 টাকা দাম। মানে এটাও কি ঈদ অফারের ভিতরে? এটা ঈদ অফারের মধ্যে অন্তর্ভুক্ত। আর এ সাইডে যদি আপনাদের দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুটি অনেক আর কি সুন্দর ডিজাইনে কিন্তু স্কুটি। আর এই স্কুটির নামটা হচ্ছে কি? এটার আপনার 125 সিসি। 120 মানে 125 সিসি। আপনারা যারা স্কুটি খুঁজতেছেন তারা কিন্তু এই স্কুটিটা দেখতে পারেন। এটার দাম কত পড়বে? এটার প্রাইস আপনার 2,25,000 টাকা। 2,25,000 টাকা দাম পড়বে, ডিসকাউন্ট। এটাতে ঈদ অফার হিসাবে 5,000 টাকা আছে ক্যাশব্যাক। ও, তাহলে হচ্ছে কত? মানে 2,20,000 টাকা। 2,20,000 টাকা হলে নিতে পারবে। ও, আর এই সাইডে যদি আপনাদেরকে দেখাই যে স্ট্রিট র্যালি, এটা হচ্ছে কত সিসি? এটা 113 সিসি। আর এটার দাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 1,65,000 টাকা কিন্তু এই বাইকটির দাম, মানে এই স্কুটিটির দাম পড়বে। এটাতে কোনো কি ঈদ অফার আছে ভাই? না, এটা আপনার 1,65,000 টাকা, 1,65,000 টাকা, এটাতে কোনো অফার নাই। এই এটাতে ঈদের কোনো স্পেশাল অফার দেয় নাই। আর এ সাইডে আপনাদেরকে দেখায় নিজেই আমার স্যালোটো, এটার দাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 1,29,000 টাকা লেখা আছে। এটাতে বরাবরের মতন যে 5,000 টাকায় ছাড় দিয়েছে ঈদ অফার হিসাবে। এটার আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু কালার এখানে অ্যাভেলেবল আছে। আপনার অফিসিয়াল ভাবে যে এক্সেসআর বাইকটার প্রাইস 5,45,000 টাকা, ওটাতে কিন্তু আপনার 20,000 টাকা ছাড় আছে। ওটা 5,20,000 টাকা, 25,000 টাকা ছাড়। 5,20,000 টাকা হলে ওটা নিতে পারবেন, ওটা আমাদের অর্ডার করলে পারে আমরা এনে দিতে পারবো। ও, মানে হচ্ছে 45,000 টাকা থেকে 25,000 টাকা স্যার। মানে এক্সেসরির হচ্ছে দাম হচ্ছে 5,45,000 টাকা, ওখান থেকে 25,000 টাকা স্যার। সেখানে ঈদ অফার হিসাবে আপনার 25,000 টাকা ছাড় দিতেছে। 5,20,000 হলে পরে ওটা নিতে পারবেন। আর এর জন্য আপনার কি করতে হবে? এটা তো আপনাদের শোরুমে বর্তমানে নাই, কিন্তু আমাদের শোরুমে আসলে বুকিং দিলে পরে আমরা ইনশাল্লাহ দিতে পারবো। ইনশাল্লাহ আপনারা ওটা দিতে পারবেন। 5,20,000 আনঅফিসিয়াল ভাবে কিন্তু আপনার 5,20,000 সেল করা হয়, সেখানে অফিসিয়াল ভাবে আপনার থাইল্যান্ড ভার্সন পাচ্ছেন। থাইল্যান্ড ভার্সন? 5,20,000 যাক, অনেক একটি আর কি থাইল্যান্ড ভার্সন পাচ্ছেন। আর আপনার যে আনঅফিসিয়াল ভাবে যেটা পান সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন, ওটা হচ্ছে 5,20,000 অফিসিয়াল। আর আপনারা কিন্তু এটা হচ্ছে অফিসিয়াল ভাবে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে 5,20,000। আবার অবশ্যই এটা হচ্ছে থাইল্যান্ড ভার্সন। আর এখানে কিন্তু আপনাদের শোরুমে যেটা আমি দেখতেছি R15 যে বাইকটি, সেটা কিন্তু এখন বর্তমানে নাই কো। আর ওই বাইকটিতে কি আপনার হচ্ছে কোনো অফার দিতেছে? হ্যাঁ, ওইটা তো আপনি ঈদের জন্য 35,000 টাকা পর্যন্ত ছাড় রাখা। 35,000 টাকা পর্যন্ত ছাড়, মানে কত টাকা দাম? আপনার 4,85,000 টাকা থেকে 35,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। 4,50,000 টাকা হলে অফিসিয়ালভাবে আপনার R15টা ইন্ডিয়ান ভার্সনটা পেয়ে যাচ্ছে।
এক্ষেত্রে যদি আপনাকে বলি যে আপনাদের শোরুমে ঈদের আগে কবে আসবে এই বাইকটা, ঈদের আগে যে কোনো টাইমে কেউ আসলে পরে আমরা তার জন্য এনে দিতে পারবো। আর আমাদের রিসেন্টলি বাইকটা আসতেছে, যার লাগবে অবশ্যই এসে যদি বুকিং করে দেয়, আমরা বুকিংয়ের ওই সপ্তাহের মধ্যে আমরা ওই বাইকটা আরামদায়ক বাইকটা তার হাতে দিতে পারবো, এমনকি অ্যাক্সেসরির ক্ষেত্রেও তাই। অ্যাক্সেসরির ক্ষেত্রেও এই একই। আর এক্ষেত্রে যদি আপনার কাছে ফোন দিয়ে কি বুকিং করা যাবে? ফোনেও টাকা দিয়ে বুকিং করতে হবে, শোরুমে আসলে ভালো হয়। শোরুমে আর কি আপনারা যেহেতু এই দুইটি বাইক এক্সেসার বা আরন ফাইভ অফিসিয়াল যদি নিতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে দেখতে হবে যে শোরুমটিতে অ্যাভেলেবল আছে কি না। আর যদি আপনারা এই শোরুমটিতে আসেন, এসে কিন্তু আপনারা বুকিং দিতে পারবেন, তাহলে কিন্তু তারা আপনাকে এই বাইক দুইটি আর কি নিয়ে এসে দিতে পারবে ঈদের আগে। আর এছাড়া যদি আপনাদেরকে দেখায়, তাহলে কিন্তু আর কি এই বাইকগুলো এসার এখানে কালেকশন যদি দেখা হয়েছে আপনার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেজারের রেড কালারটি আর এখানে ব্ল্যাক আর হচ্ছে আপনার ব্লুর যে কম্বিনেশন এই কালারটি, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ফেজারের বেশ কিছু কালেকশন কিন্তু এই শোরুমটিতে আপনার আছে। এই শোরুমটির লোকেশনটি আপনাদেরকে জানাই দিয়ে ঝাউতলা মোড় মজমপুর কুষ্টিয়া, আপনারা জেলা স্কুলের সামনে বা এখানে যদি আপনাদেরকে দেখায় যে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর কুষ্টিয়া, এটার সামনে আসলে কিন্তু আপনারা এই শোরুমটি দেখতে পাবেন। আর এখানে এসে কিন্তু আপনারা ইয়ামাহা কোম্পানির অফিসিয়াল বাইকগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে কিনতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকে ইয়ামাহা বাইকের ঈদ অফারটি, কোন বাইকটির কত টাকা দাম আর তাছাড়া ঈদ অফারে কোন বাইকটিতে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে তা আজকে আমি আপনাদেরকে জানাই দিলাম। বন্ধুরা, পরবর্তীতে বাইক সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, অবশ্যই কিন্তু আপনাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে বাইক সম্পর্কে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনি যেন তা দেখতে পারেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, পরবর্তীতে নতুন কোনো বাইকের ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।